কোনো কাজ করব তখন আমাদেরকে এভাবে বারবার লেয়ার ক্রিয়েট করার ঝামেলাটা থাকবে না। তো দেখেন এখানে যখন আমরা শেপ নিয়ে কাজ করব, আমরা যে এই যে উপরে অপশনগুলোতে দেখবেন যে এখানে ফিল নামে অপশন পাবেন, এখানে আপনার পছন্দ মতো কালার, আপনি কোন কালার এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আচ্ছা আমার এই মেনুগুলো কি লাফাচ্ছে নাকি আপনাদের, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার এখানে তো স্ক্রিনটা একটু লাফাচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে ফিল কালারে যাবেন, ফিল কালারে গেলে এখানে আপনি শেপটাতে কি কালার দিতে চাচ্ছেন, এক কালার দিতে চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট আছে, এছাড়া চাইলে নান করে দিতে পারেন, মানে কোনো অ্যাপ্লাই না করেও দিতে পারেন। ঠিক আছে, তো ফিলে গেলে এখানে আপনার কালার সোয়াচটা চলে আসবে, এখানে আপনি বিভিন্ন কালার দেখতে পাবেন, এখানে 20 ভার্সনে এভাবে কোল্লার করে করে সব দিয়েছে আলাদা আলাদা করে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার শেপে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া গ্রেডিয়েন্ট একটা অপশন পাবেন এখানে, গ্রেডিয়েন্ট আসলে একাধিক কালারের সমান নয়, যদি আপনি শেপের মধ্যে করতে চান, মানে একাধিক কালার শেপ ক্রিয়েট করতে চাইলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এখানে আপনি ডিফল্ট ভাবে কিছু গ্রেডিয়েন্ট মানে ওখানে দেওয়াই থাকে যে একাধিক কালার মিশ্রণে ওখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়াই থাকে, এছাড়া আপনি চাইলে নিজের পছন্দ মতো কালার দিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট ইয়ে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে গ্রেডিয়েন্ট নিলাম, এখানে গ্রেডিয়েন্টের কিছু অপশন আছে, দেখেন লিনিয়ার আছে, লিনিয়ারটা থাকলো, রেডিয়ালটা দেখেন, যখন রেডিয়ালটা আমরা করছি মাঝখানে গ্রেডিয়েন্টের স্টাইলটা চেঞ্জ হচ্ছে আর কি, মাঝখানে এই কালারটা রাউন্ড শেপ করছে আর চারিদিকে এরকম ভাবে থাকছে। এখানে এক একটা এক এক এই যে অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে, অ্যাঙ্গেলটা করে দিলে গ্রেডিয়েন্টটা এই সিস্টেমে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, রিফ্লেক্টেড, তারপর ডায়মন্ড, ডায়মন্ডের মতো একটা শেপ মাঝখানে ক্রিয়েট হবে। এভাবে করে আপনারা বিভিন্ন শেপের মধ্যে গ্রেডিয়েন্ট বিভিন্ন স্টাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর পাশে এখানে দেখবেন অ্যাঙ্গেল একটা থাকবে, রোটেট দ্য গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি অ্যাঙ্গেলটা নেই ভালো বুঝতে পারবেন, এটা যদি ঘুরাই আমরা তাহলে গ্রেডিয়েন্টটাও ঘুরে যাবে, আপনার কালারটা এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যাবে। আপনি যদি চা মানে ধরেন এই কালারটা যে ডিপ কালারটা এই সাইড আছে, আপনি চাচ্ছেন যে রাইট সাইডে নিয়ে যেতে, সেক্ষেত্রে আপনি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে সেই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এছাড়া এখানে দেখেন রিভার্স নামে একটা অপশন আছে, রিভার্স করে দিলে মানে কালারগুলো আর কি সুইচ করবে, মানে যে কালারটা যেদিকে ছিল তার বিপরীত দিকে চলে আসবে। ঠিক আছে, দেখেন ডিপ কালারটা উপরের দিকে আছে, আমি যদি একটু রিভার্স করি ওটা নিচের দিকে আসবে, লাইট কালারটা উপরে চলে আসছে। আপনি শেপ নিয়েছেন, নেওয়ার পর ওকে ওকে আবার কোথায় দিচ্ছেন? আপনি কি ওখানে ইয়ে করছেন, ডাবল বাটন ক্লিক করছেন নাকি? এই যে আমার যেটা আসতেছে এরকম বক্স আসতেছে, হ্যাঁ এটা দিলে তো অটোমেটিক আবার একটা শেপ ইয়ে হবে। এই যে দেখেন শেপ টুল দিয়ে যখন আমি এখানে রাইট বাটনে শেপ ক্লিক করছি, এখানে রাইট বাটনে ক্লিক করছি, সরি লেফট বাটন ক্লিক করছি, তখন এই বক্সটা চলে আসতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি কত বাই কত পিক্সেলের কিংবা কত বাই কত ইঞ্চির শেপ নেবেন, এখানে আপনি নির্দিষ্ট সাইজের শেপ নিতে পারেন। ঠিক আছে, 100 বাই 100 পিক্সেল কিংবা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এরকম করে বসিয়ে নিজের পছন্দ মতো সাইজের শেপ এখান থেকে ক্রিয়েট করে দিতে পারবেন। যখন আপনি শেপ টুলে যাবেন, শেপ টুল থেকে যখন এখানে আউটপুটে এসে রাইট বাটনে ক্লিক করবেন,
সরি রাইট না লেফট বাটনে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে, সেখানে আপনি আপনার যে যে মাপের শেপ দরকার সেটা হাইট উইথ সব বসিয়ে দিয়ে ওকে করলে সেই মাপের শেপটা চলে আসবে, তারা বুঝতে পারছেন? কেন যখন দেখেন শেপে যাচ্ছি, শেপ থেকে যখন ফিল কালার আমরা নিচ্ছি, এখানে তো গ্রেডিয়েন্ট অপশন আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে এই বারটা আছে না, এই বারের উপর যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন একটা ইয়ে চলে আসছে, এখানে আলাদা একটা ডায়লগ বক্স আসলো। দেন এখানে দেখেন যদি ক্লিক করি, এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারবেন, ঠিক আছে? এখন এখান থেকে আপনি চাইলে কালার চুজ করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ এই যে ডান পাশে ক্লিক করলে এখানে যে কালারটা আসবে এখান থেকে আবার একই ইয়ে করবেন, কালার চেঞ্জ করে দিবেন। এই যে হ্যাঁ, তো এভাবে করে আপনারা নিজেদের মতো করে কালার অ্যাপ্লাই করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন পয়েন্ট গুলো বাড়ানো বা কমানো যায়, ঠিক আছে? চাচ্ছেন যে এই মাঝখানে, এখানে তো দুটা রঙের কম্বিনেশন হচ্ছে, চাচ্ছেন যে এই মাঝখানে আরো কালার অ্যাপ্লাই করতে, দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন বারের এই নিচটাতে, ক্লিক করবেন, ক্লিক করলে হ্যাঁ যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে আরো একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আপনি চাইলে এটার হচ্ছে কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন, দেখেন। হ্যাঁ অনেক কয়েকটা কালার একসাথে অ্যাড করে দেওয়া যাবে, এগুলো আপনি মুভ করে দেখেন। দেখেন আমি চাচ্ছি যে গ্রিনটা একটু কম থাকবে, আমরা গ্রিনের এইটুকু অংশ, এটা যে পয়েন্টটা এটা আমরা কমিয়ে বাড়িয়ে কম বেশি করে নিতে পারবো। আবার চাচ্ছি যে ইয়েলোটা আর একটু মাঝখানে থাকবে, আমরা ইয়েলোর পয়েন্টটা ধরে এভাবে ডানে বামে সরায়ে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কম বেশি করতে পারবো, এই বারটাতে জাস্ট ক্লিক করলেই যে নিচে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তারপর আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার সেখানে দিতে পারবেন, ঠিক আছে? চারটা পাঁচটা কিংবা যতগুলো ইচ্ছে, যতগুলো ইচ্ছে না যতগুলো ইচ্ছে দিলেও ভালোও লাগবে না। আর আপনার পিসিতে মানে আপনার ফটোশপে কিছু ডিফল্ট ভাবে দেওয়াই থাকে, গ্রেডিয়েন্ট দেওয়াই থাকে, সেখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারছেন আমি কিভাবে ডিফল্ট সরি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করলাম? এখন কারো কোনো সমস্যা গ্রেডিয়েন্টে? দেখেন এখানে ফিল কালারের পর আরেকটা অপশন আছে হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? ফিল কালারের পর এখানে আরেকটা অপশন স্ট্রোক, স্ট্রোকটা আমরা যেরকম এই যে ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক অ্যাড করছি সে ঠিক একই কাজ, ঠিক আছে? এখান থেকে যদি আপনি স্ট্রোক যে কোনো কালারের নির্দিষ্ট কালারে নিতে চান সেটা ইয়ে করে তার পাশে দেখেন এখানে স্ট্রোকের সাইজ একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে স্ট্রোক আপনার পছন্দ মতো মোটা যে কোনো সাইজের স্ট্রোক অ্যাড করে দিতে পারেন, দেখেন, ঠিক আছে? এখানে স্ট্রোক কালার এবং স্ট্রোকের সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন যখন। জি জি হ্যাঁ এখান থেকে কালার সিলেক্ট করে দিয়েছে, যে এই কালারটা প্রথম পাতা এটা আপনার পছন্দ মতো কালার অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ সাইজটা একটু মোটা করে নিয়েছি, না হলে চিকন থাকলে তো আপনি দেখতে পাবেন না। হ্যাঁ 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 সেটাই আমি দেখাবো, দেখেন
না আউটসাইড হয়নি তো, দেখেন আমি যখন কমাচ্ছি কিংবা বাড়াচ্ছি এটা ভিতর দিকে শুধু বাড়ছে, বাইরের দিকে কি যাচ্ছে? আচ্ছা দেখেন এই যে এখানে সাইজ, স্ট্রোকের সাইজ কমানো বাড়ানো যে অপশনটা আছে তার পাশে দেখবেন এখানে আরো একটা ইয়ে আছে, স্ট্রোকের স্টাইল আছে, এখানে চাইলে ডট ডট ইউজ করতে পারেন, এরকম দেখেন এখন বল পয়েন্ট হয়ে আপনার স্ট্রোকটা অ্যাড হয়েছে। এখন আপনি চাইলে এটা দেখেন ভিতর দিকে আছে, মানে শেপটা যে শেপের ভিতর থেকে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে। এখন দেখেন এই নিচে যেখান থেকে আপনি এই বর্ডারটা অ্যাড করলেন সেই অপশনেই যাবেন, যে দেখবেন এখানে অ্যালাইন নামে অপশন পাবেন, ঠিক আছে অ্যালাইন নামে অপশন পাবে, এখানে দেখেন অপশনগুলো পাবে, আপনি শেপের ইনসাইডে যাচ্ছেন না আউটসাইডে যাচ্ছেন কিংবা সেন্টারে যাচ্ছেন। হ্যাঁ এই যে এখানে লেখা দেখাবে না, এখানে জাস্ট আপনি কিছু আইকন দিয়ে দিচ্ছে, ওরা দেখেন এখন সেন্টারে আছে, মানে শেপের স্ট্রোকটার শেপের অর্ধেকে, দেখেন আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন শেপের শেপের উপরে অর্ধেক আছে আর শেপের বাইরে অর্ধেক আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যান, হ্যাঁ এটা প্রথমে ছিল যে ইনসাইড, পরে সেন্টার, এখন দেখেন এটা আউটসাইড, দেখেন এখন আউটসাইড মানে শেপের বাহির দিক দিয়ে স্ট্রোকটা অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে করে আপনারা স্ট্রোকটা আউটসাইড ইনসাইড করতে পারেন কিংবা সেন্টারে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি যে স্ট্রোকটা থাকবে না, সেক্ষেত্রে একবারে এই স্ট্রোকে, কিংবা আমি চাচ্ছি যে ফিলটা থাকবে না, ঠিক আছে, যে ফিলের এখানে দেখেন এখানে আর একটা সিম্বল পাবেন, দেখতে পাবেন যে একটা সাদা বক্স তার মাঝখানে যে একটা রেড একটা লাইন গেছে, এটাতে ক্লিক করবেন একটা নান হয়ে যাবে, ভিতরে স্ট্রোক কালারটা এখন নাই শুধু স্ট্রোক আছে, ঠিক আছে। আবার মনে করেন আমি চাচ্ছি যে স্ট্রোকটা থাকবে না, সেক্ষেত্রে স্ট্রোকটা নান করে এবার করে নান করে দিতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এখানে যে সিলেকশন আমরা যেরকম দেখেছিলাম, সাবট্রাক্ট করা যায়, ইন্টারসেক্ট করা যায়, তো এখানেও কিছু অপশন আছে, দেখেন কম্বাইন শেপ, আমরা যদি একটা শেপের সাথে আরেকটা শেপ জয়েন করতে যাই সেক্ষেত্রে আমরা কম্বাইন করবো, ঠিক আছে। যেমন এখান থেকে ধরুন আমি রাউন্ড করতে নিলাম, আচ্ছা রেক্টেঙ্গল দিয়ে দেখেন, দেখেন আচ্ছা এখানে একটু স্ট্রোক অ্যাপ্লাই করে রাখি তাহলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার দেখেন আমরা একটা এখান থেকে শেপের এখানে কম্বাইন শেপ করে নিয়েছি, ঠিক আছে। এখন যদি আমরা এই কম্বাইন শেপ করার পরে এখানে যদি আরেকটা শেপ ড্র করি, দেখেন যে শেপটা পরে নিলাম সেটা সহকারে মানে আগের যে শেপটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে, কম্বাইন হয়ে গেছে, পুরাটা মিলে কিন্তু এখন একটা শেপ, ঠিক আছে, পুরাটা মিলে একটা শেপ, এখানে আলাদা কোনো শেপ নেই। এভাবে করে আমরা একটা শেপের সাথে আর একটা শেপ, এখানে দেখতে হবে যেন এটা কম্বাইন শেপ অপশনে থাকে, এভাবে করে আমরা একটা শেপের সাথে আর একটা শেপ এভাবে অ্যাড করে দিতে পারবো, এভাবে করে আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। বোঝা গেল কম্বাইন শেপ? এটা কিন্তু আমরা অনেক কয়েকটা শেপ ক্রিয়েট করলাম কিন্তু এই পুরোটা মিলে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এখন দেখেন এখানে যে সাবট্র্যাক আছে, সাবট্র্যাক করলে কি হয়, সাবট্র্যাক অপশন আছে, ঠিক আছে, সাবট্র্যাক করলে জানি দেখেন বাদ হয়ে সাবট্র্যাক হবে, ঠিক আছে। এবার করেও আমরা সাবট্র্যাকের কাজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে,
তাছাড়া দেখেন এখানে ইন্টারসেক্ট অপশন আছে, ইন্টারসেক্টটা করলে স্ট্রোকটা চলে যাবে। ইন্টারসেক্ট দেখেন শুধু মাঝখানের অংশটুকু থাকছে, দুটো শেপের মাঝখানের অংশটুকু থাকছে, ঠিক আছে, ইন্টারসেক্ট করলাম। তারপরে এখানে দেখেন আরেকটা অপশন আছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, দেখেন মাঝখানের অংশটুকু বাদ হয়ে যাবে।